राधे राधे। अच्छा और ये भीम तो दादूर ओखाने चले गेछे ना, भीम के छोटो बेला दुर्योधन विष खावाइए नदीते फेले दिएछिलो, आर नदी थेके एकेबारे समुद्रे पाताले जे दादू माने ओर मा तो नागकन ना कुंती, आर कुंतीध्वज राजा ओनाके गोद दिएछिलो, आर ओनार दादू है बासुकी नाग, যখন পাতালে চলে গেছে ওই বাসুকী নাগের কাছে অমৃত আছে, ওই অমৃত ভীমকে খাওয়াইছে আর ওকে বল দিয়েছিল তোমার গায়ে 10,000 গায়ের হাতি করা, ওই জন্য ভীম অমর হয়েছে বলে এও অমর গাছটা। আর এইটা তো এই মার্চ মাসে না, ওই মতি পুরো ভরে যায়, ওদিকে সব আছে কুণ্ড আর ওইখানে চলে দেখবেন রঘুনাথ দাস গোস্বীপাদ, এই যে রঘুনাথ দাস গোস্বীপাদ ভজন করছে করছে কিন্তু সামনে আসছে না। তো আপনারা আজকে দর্শন করতে পাচ্ছেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড, আজকে আমরা ভক্তদেরকে নিয়ে এসেছি, আপনারা দর্শন করুন। তো আপনারা এই মুহূর্তে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করছেন, ভক্তদের নিয়ে আমরা এখন রাধাকুণ্ড শ্যামকুণ্ডে এসেছি, খুবই সুন্দর দর্শন, আমরা দর্শন করে আমরা মানব জীবন ধন্য করবো। দেখতে পাচ্ছেন এটা ভীম গাছ, সে অমরত্ব লাভ করেছে সাক্ষাৎ এখনো পর্যন্ত বিরাজমান এই শ্যামকুণ্ড, আমরা রাধাকুণ্ডে যাব, চলেন। হ্যাঁ, তো এই হলো সে ভীম গাছ সত্যযুগ থেকে, সরি দাপর যুগ থেকে এখন বিরাজমান অমরত্ব লাভ করেছে ভীম গাছ, তো আপনারা দর্শন করুন। হ্যাঁ, জুতা নিয়ে আসুন, জুতা নিয়ে আসেন। তো আমরা এখন ভক্তদের নিয়ে সে রাধাকুণ্ডে এসেছি এবং আমরা এখন এই মুহূর্তে শ্যামকুণ্ড দর্শন করতে পাচ্ছি, শ্যামকুণ্ড দর্শন করে আমরা পুঁঠি জন্মে পাপ বিনষ্ট করব, তারপরে আমরা রাধারানী রাধাকুণ্ড দর্শন করে রাধারানীর প্রেম লাভ করব। তো আপনারা সঙ্গে থাকুন এবং এই বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আপনাদেরকে বৃধাম বৃন্দাবনের ভগবানের অলৌকিক লীলা দর্শন করানোর প্রয়াস করছি, শুধু আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা রাধারানীর কৃপায় সেটা সম্ভব হবে। তো আপনারা দর্শন করুন, দর্শন করে মানব জন্ম ধন্য করুন, আপনাদেরকে আমি যতটুকু পারি আপনাদেরকে দর্শন করাচ্ছি, আপনারা দর্শন করুন। রাধে রাধে। তো ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন ধামে অনেক লীলা করছেন এবং কংস তো কৃষ্ণকে মারার জন্য অনেক রকমের রাক্ষসদের পাঠিয়েছে, তো একটা রাক্ষসকে পাঠিয়েছিল, সে গোরূপ ধারণ করে কৃষ্ণকে মারতে এসেছিল, তখন কৃষ্ণ তো বুঝে গেছে সে রাক্ষস, তখন কৃষ্ণ কী করলো, সে গোমাতাকে পায়ে ধরে এমন এক মেরেছে তার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়েছে। তো মৃত্যু হওয়ার পর রাধারানী এসছে, সে বললো যে গোমাতাটা কে মেরেছে, কী করে মরলো, বলো ওটা মারে মরেনি, এটা মেরেছে, কে মেরেছে, নন্দকালাল্লা কৃষ্ণ কানাইয়া। তখন খুবই রাধারানী খুব রাগ করলো যে কি কৃষ্ণ মেরেছে, এত এত বড় একটা পাপ করেছে, মহাপাপ করেছে গোহত্যা করে, তো তাকে তার সঙ্গে আমরা যাব না, কৃষ্ণের সঙ্গে আমরা যাব না, কেন কৃষ্ণ গোহত্যা করেছে, ওর সঙ্গে আমরা স্পর্শ করবো না গায়ক। তখন রাধারানীকে সখীরা তারা যাচ্ছে, তখন কৃষ্ণকে সামনে থেকে দাঁড়ালো, দাঁড়িয়ে বললো যে রাধারানী কী হয়েছে, তুমি তুমি আমাকে কেন চলে যাচ্ছ আমাকে কথা না বলে, তোমার সঙ্গে আমি কথা বলবো না, তুমি গোহত্যা করেছো, বলো আমি গোহত্যা করিনি, আমি রাক্ষস হত্যা করেছি, রাক্ষসকে মেরেছি, বলো না তুমি তো রাক্ষস মারোনি, তুমি গোমাতার রূপ তো মেরেছ, তো তোমার তোমার পাপের পাশে তো ভোগ করতে হবে। তখন কী করলো রাধারানীকে কৃষ্ণ বলছে যে হে রাধে, তুমি এ পাপের থেকে আমি কী করে মুক্তি হতে পারি, আমাকে মুক্তির রাস্তা বলো।
তখন বলল ভারতবর্ষে যত তীর্থস্থান আছে সমস্ত তীর্থস্থান তোমার স্নান করে আসতে হবে, তাহলে তুমি সে পাপ থেকে মুক্তি পাবে। তখন কৃষ্ণ বলল তাই, এটা আমার, আমি স্নান করলে আমি মুক্তি পেয়ে যাব। তখন ভগবান কৃষ্ণ তো উনি তো স্বয়ং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, উনি কী করলেন সাক্ষাতে পায়ের পা দিয়ে একটা মানে একটা গর্ত করলেন, পা দিয়ে গর্ত করে যত তীর্থস্থান আছে আমাদের ভারতবর্ষের সমস্ত তীর্থস্থানকে ডেকে এবং রাধারানী সখীগণ সবার সামনে পরিচয় দিয়ে সেই গর্ততে অর্থাৎ এই কুণ্ডতে সবাই প্রবাহিত হয়েছে। হয়ে তারপর ভগবান কৃষ্ণ নিমেষে স্নান করলেন, স্নান করার পরে মানে সব পাপ থেকে মুক্তি হলো, আমি মুক্তি হয়ে গেছি। তখন রাধারানীও খুব রাগ করছে, তখন সেই শ্যামকুণ্ড হয়ে গেল। তো আপনারা এই সেই শ্যামকুণ্ড দর্শন করতে পারছেন এই মুহূর্তে, আপনারা এই মুহূর্তে শ্যামকুণ্ড দর্শন করতে পারছেন। তো শ্যামকুণ্ড হয়েছে, শ্যামকুণ্ডে স্নান করলে আপনাদের মহাপাপ গোহত্যার মতো মহাপাপ যদি আপনি জীবনে করে থাকেন তাহলে আপনারা সে পাপ থেকে মুক্তি হয়ে যাবেন। তো রাধারানী ভাবলো যে আমিও একটা কুণ্ড তৈরি করব। তখন রাধারানীর হাতের চুড়ি কাঙ্গন দিয়ে একটা কুণ্ড খুঁড়ছে, তো কুণ্ড খুঁড়েছে পাতাল অব্দি চলে গেছে কিন্তু কোনো রকমের জল হচ্ছে না। তখন কৃষ্ণ ভাবলেন যে ওদেরকে কী করতে পারি, এত কষ্ট করছে। তখন মানসী গঙ্গা সৃষ্টি করেছে ভগবান কৃষ্ণ। তখন মানসী গঙ্গা থেকে ললিতা সখী এবং রাধারানী সখীগণ সবাই মিলে সেই মানসী গঙ্গা থেকে জল এনে দিয়েছে এই রাধাকুণ্ডেতে। তখন জল তাও থাকছে না। তখন কৃষ্ণ ভাবতে পারলো যে এত কষ্ট করছে। তখন কী করলো কৃষ্ণ, এই শ্যামকুণ্ডে আর রাধাকুণ্ড জয়েন, আপনারা দেখাচ্ছি আপনাদেরকে, একটু ফুটা করে দিয়েছে বাঁশি দিয়ে, সে থেকে রাধাকুণ্ডে জল গেছে। তো আপনারা যদি বৃন্দাবন ধামে বৃন্দাবন থেকে যদি যেখানেই বৃন্দাবনে আসেন, রাধাকুণ্ডে এসে আপনারা প্রথম অবস্থায় রাধাকুণ্ডে এসে শ্যামকুণ্ডে স্নান করে কোটি জন্মের পাপ থেকে মুক্তি পাবেন। তারপর দ্বিতীয় নম্বরে আপনারা কী করবেন, রাধাকুণ্ডে স্নান করবেন। রাধাকুণ্ডে স্নান করলে আমাদের রাধা সমন প্রিয় হয়। যে ব্যক্তি রাধাকুণ্ডে স্নান করবে সে ভগবানের অত্যন্ত প্রিয় হবে এবং রাধা স্বরূপ তার কৃষ্ণ প্রেম লাভ করবে। তো আপনারা কি শ্যামকুণ্ড দর্শন করলেন, আর এখন আপনাদেরকে রাধাকুণ্ড দর্শন করাচ্ছি। তো আপনারা এই সরি আমার কনফিউজ হয়ে গেছে, আমি মহারাজের উল্টা রাস্তায় এসেছি। প্রথম যেটা দেখেছেন আপনারা, তো আপনারা দেখতে পাচ্ছেন এখন ভক্তরা স্নান করছে। তো তারা খুব দূর থেকে এসেছে, তারা দেখুন লন্ডন থেকে তারা বৃন্দাবন ধামে এসে তারা ভগবত ধাম দর্শন করছে। তো তাদের কত সৌভাগ্য, আর আমরা যারা দেশে রয়েছি, ইন্ডিয়ায় রয়েছি, বাংলাদেশে রয়েছি, তারা একবার বৃন্দাবন ধামে আসতে পারছি না। তারা বিদেশ থেকে লন্ডন থেকে তারা বৃন্দাবন ধামে এসে তারা সেই রাধারানীর কৃপা লাভ করছে। তো তাদের উপর কতটুকু কৃপা হলে তারা এত দূর থেকে বৃন্দাবন ধামে আসতে পারে, তো আপনারা ফিল করতে পারেন যে এত সুন্দর তাদের এই সুন্দর স্নান করছে রাধারানীর অশেষ কৃপা না হলে তারা হতে পারে না। তো আমরা যদি যে কোনো প্রান্তে থাকি পৃথিবীর, আমাদের যদি কৃষ্ণ ভক্তি থাকে, রাধারানীর চরণে আমরা চরণবন্ধন করতে পারি, তাহলে অবশ্যই আমাদের রাধারানীর কৃপা লাভ হবে আর আমরা অবশ্যই বৃন্দাবন ধামে এসে রাধারানীর রাধাকুণ্ডে স্নান করতে পারবো। তো আপনারা দেখুন এখন ভক্তরা স্নান করছে, স্নান করে এখন আমরা যাব বার্সেনাতে। তো আপনারা দর্শন করুন, আর বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের মাঝে বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে আসার প্রয়াস করছি, আপনাদের একটু সাপোর্ট, আপনাদের ভালোবাসায় সেটা সম্ভব হবে। তো আপনারা সঙ্গে থাকুন, দর্শন করুন। তো এই হলো রাধাকুণ্ড, আমরা রাধাকুণ্ডে দর্শন করলাম এবং এই শ্যামকুণ্ড দর্শন করছি। এই হলো শ্যামকুণ্ড। তো আপনারা একটা জিনিস চিন্তা করবেন, আমরা কিন্তু যারা বাবা মা বাবা তাদের মৃত্যু হলে আমরা পিণ্ডদান করে থাকি। তো পিণ্ডদান হয় গয়াতে, তো আপনারা গয়াতে যদি পিণ্ডদান করেন সে তো খুবই ভালো, কিন্তু বৃন্দাবন ধামেও গয়াকুণ্ড রয়েছে। তো গয়াকুণ্ড কোথায় রয়েছে সেটা হলো রাধাকুণ্ডে, রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে রয়েছে গয়াকুণ্ড। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটা, এই লাস্টে হলো গয়াকুণ্ড।
যদি আপনারা বৃন্দাবন ধামে এসে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে যদি পিণ্ডিদান করেন কারো নামে, তার উদ্ধার হয়ে যাবে। মানে গয়া ধাম থেকে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে পিণ্ডিদানের কোটি গুণা মহিমা। তো আপনারা এই দিব্যস্থান দর্শন করে আপনাদের মানব জন্ম ধন্য করুন। আপনাদেরকে কিছুটা দর্শন করাচ্ছি, এখানে গিরিরাজজি রয়েছে। এখানে গিরিরাজজি রয়েছেন। তো আমরা সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করে নিজেকে ধন্য মনে করতে পারবো, আর রাধারানীর কৃপা লাভ করতে পারবো। তো আপনারা এই মুহূর্তে দর্শন করতে পারছেন শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ড। তো বলতে গেলে তো অনেক কথাই বলা যায়, শেষ হবে না। আপনারা বৃন্দাবন ধামে আসুন, রাধারানীর কৃপা লাভ করুন। মানব জন্মের উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি, এবং কৃষ্ণ ভজনের মাধ্যমে আমরা এই জীবন থেকে, এই মানব জন্ম থেকে উদ্ধার হতে পারবো। তো আপনারা এই সুন্দর দর্শন আপনারা বৃন্দাবন ধামে করতে পাচ্ছেন ঘরে বসে থেকে, সেটা আপনাদের অশেষ কৃপা রাধারানীর। তো আপনারা যদি আসতে পারেন তাহলে আপনাদের আরও মঙ্গল হবে। তো খুবই খুবই সুন্দর একটা মুহূর্ত আমরা ফিল করতে পাচ্ছি এই মুহূর্তে। তো আপনারা বৃন্দাবন ধামে আসুন, রাধাকুণ্ডে আসুন, জীবনের পরম শান্তি উপভোগ করুন। শ্রী রাধারানীর চরণ দর্শন করুন। তো অনেক অনেক ভক্তরা আসছে এখানে। আজকে একটু ওয়েদারটা একটু ন্যাচারাল, বৃষ্টি হচ্ছে, আপনারা সঙ্গে থাকুন। তো এখানে খুব সুন্দর রাধাকুণ্ডের তটেই রাধাকুণ্ডের মন্দির। তো আপনারা দর্শন করে মানব জীবন ধন্য করুন। ভক্তরা স্নান হয়ে গেছে, তো আমরা এখন রওনা দিচ্ছি বর্ষনাতে। দাঁড়ান, আপনি দাঁড়া থাকেন এখানে। রাধে রাধে। তো আপনারা এই মুহূর্তে দিব্যস্থান রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করলেন। তো আপনাদের কেমন লেগেছে, আপনাদের অনুভূতিটা কেমন ফিল করতে পাচ্ছেন একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বৃন্দাবন ধাম এবং ব্রজধাম আপনারা দর্শন করে মানব জন্ম ধন্য করতে পারবেন। তো আপনাদের মাঝে আরও কিছু ভিডিও নিয়ে আসার প্রয়াস করছি, নন্দগাঁও বর্তনা বিভিন্ন স্থানের লীলাস্থান। তো আপনারা এই বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টেই এগিয়ে যেতে পারবো। তো আপনারা দর্শন করুন আর একবার সাবস্ক্রাইব করবেন বৃন্দাবন দর্শন ইউটিউব চ্যানেলটাকে। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জয় শ্রী রাধে শ্যাম, সবকো মিলে শ্রী রাধা কুণ্ডদান। রাধে রাধে, জয় রাধে, জয় রাধে। কৃষ্ণকান্তে সুন্দরী জন্মিয়া দোষ পাপ কীতং গীতা রাধা রানীমা, আমি জানি রাধা পাপ মনে মনে বলবেন। তো আপনারা দর্শন করতে পাচ্ছেন এই মুহূর্তে ভক্তরা রাধাকুণ্ডে স্নান করে পুজো করছে, রাধারানীর চরণ বন্দনা করছে, রাধারানী থেকে প্রার্থনা নিচ্ছে, রাধারানীর কৃষ্ণ প্রেম লাভ করছে। তো আপনারাও বৃন্দাবন ধামে আসুন, বৃন্দাবন ধাম চড়া শ্রীকৃষ্ণ পরিক্রমা করুন। আপনারাও সেই বৃন্দাবন ধামে রাধাকুণ্ডে স্নান করে পুজো করে রাধারানীর চরণ লাভ করুন। জীবনের উদ্দেশ্য হলো কৃষ্ণ প্রেম লাভ করা। তো আপনারা দর্শন করুন, জীবন ধন্য হবে। রাধে রাধে। শক্তি হ্যাঁ।
আপনার যা ইচ্ছা ওনাকে দক্ষিণা দিয়ে দেন আপনাদের ভক্তি ভাব নিয়ে। একজনে দিয়ে দেন, সবার মিলিয়ে একজনে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই প্রণাম করেন, সবাই 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 প্রণাম করেন। দেখুন ভক্তরা পুজো করলো, এখন প্রণাম নিচ্ছে, আশীর্বাদ নিচ্ছে।